আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। পুরোদমে দখলদার ইসরায়েল হিজবুল্লাহ হুতি বাহিনী যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলে ফের রকেট ছুড়ল প্রতিরোধ যোদ্ধারা। এরপর জানিয়ে দিব ইসরায়েলে 70 সেনাকে হত্যার দাবি হিজবুল্লাহর। আরো জানিয়ে দিব বৈরুতে এক রাতে 17 বার বিমান হামলা চালালো ইসরায়েল। এবং জানিয়ে দিব যুদ্ধবিরতি নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করলেন ব্লিংকেন। সর্বশেষ জানিয়ে দেব তুরস্কে উড়োজাহাজ কোম্পানির দপ্তরে হামলা, নিহত 5। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। ইসরায়েলে ফের রকেট ছুড়ল প্রতিরোধ যোদ্ধারা। কয়েক বছর ধরেই থেমে থেমে সংঘাতে জড়াচ্ছে লেবানন ও ইসরায়েল, তবে সাম্প্রতিক সপ্তাহ বড় সংঘাতে জড়িয়ে পড়েছে দেশ দুটি। হামলা পাল্টা হামলার মধ্যে আবারও ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। টাইমস অব ইসরায়েল জানিয়েছে বুধবার সকালে তেলাবিব লক্ষ্য করে দুটি দূরপাল্লার রকেট ছুড়ে প্রতিরোধ যোদ্ধারা, তবে এ হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দুটি রকেট প্রতিহত করেছে। এরপরও সতর্কতা হিসেবে তেল আবিব হাইফা উত্তরে নাজারেথ এলাকায় সাইরেন বাজানো হয়েছে। এছাড়া মেটুলা, মিসগাব, আম এবং কেফার গিলাদিস সহ উত্তর ইসরায়েলের গ্যালিলি এলাকার বেশ কয়েকটি শহরে সাইরেনের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নেরিট এলাকায় হামলার পর হিজবুল্লাহ জানিয়েছিল তারা তেল আবিবের শহরতলির সামরিক গোয়েন্দা ইউনিট 8200 এর গিল্ড ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে গত শনিবার লেবানন থেকে ছোড়া একটি ড্রোন তেল আবিবের উত্তরে সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত আনে, তবে এ সময় নেতানিয়াহু তার স্ত্রী এবং পরিবার ওই বাসভবনে ছিলেন না, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলি 70 সেনাকে হত্যার দাবি হিজবুল্লাহর। ইসরায়েলি সেনাবাহিনীর 70 জনেরও বেশি সদস্যকে হত্যার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহর অভিযান পরিচালনা কেন্দ্র গতকাল বুধবার এ দাবি করে, তবে কখন এসব সেনাকে হত্যা করা হয়েছে তা জানানো হয়নি। এর আগে গত সপ্তাহে 55 জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছিল হিজবুল্লাহ। সর্বশেষ দাবি অনুযায়ী সংখ্যা বেড়ে 70 জনে পৌঁছেছে। এদিকে ইসরায়েল বলেছে লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে সেখানে তাদের প্রায় 20 জন সেনা নিহত হয়েছেন। এছাড়া উত্তর ইসরায়েল 30টিরও বেশি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গত বছরের 7ই অক্টোবর গাজা যুদ্ধ শুরু হয়, এরপর থেকেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে হিজবুল্লাহ। লম্বা সময় ধরে লেবানন ও ইসরায়েল সীমান্তে উভয় পক্ষ পাল্টাপাল্টি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা করছে। গত মাসে লেবাননে বোমা হামলা জোরদার করেছে ইসরায়েল। এ মাসের শুরুতে সেখানে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। হিজবুল্লাহর ওপর হামলার সংখ্যা বাড়িয়েছে ইসরায়েল, বিপরীতে হিজবুল্লাহ একের পর এক শক্ত জবাব দিচ্ছে। সবশেষ ইসরায়েলের তেল আবিবের উত্তরে সেজারিয়া এলাকায় নেতানিয়াহুর বাসভবনে গত শনিবার ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এ সময় নেতানিয়াহু ও তার পরিবারের সদস্যরা বাসভবনটিতে ছিলেন না। হামলায় কেউ হতাহত হননি বলে জানায় ইসরায়েলের সামরিক বাহিনী। বৈরুতে এক রাতে 17 বার বিমান হামলা চালালো ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলি জুড়ে বুধবার রাতে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল। রাত 9টা থেকে শুরু করে ভোর পর্যন্ত 17 বার বিমান হামলা দেখেছেন ওই অঞ্চলের বাসিন্দারা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে বৈরুতে বুধবার রাত ছিল হিংসাত্মক। স্থানীয় সময় রাত 9টা থেকে সব মিলিয়ে প্রায় 17টি হামলা হয়েছে। ইসরায়েলি বাহিনী সাধারণ সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়ে দেয় তারা কোন কোন এলাকায় হামলা চালাবে। তারা দাবি করে হিজবুল্লাহর সঙ্গে যুক্ত থাকার জন্য নির্দিষ্ট ভবনগুলোকে লক্ষ্যবস্তু করতে যাচ্ছে। তবে আল জাজিরা বলছে প্রথম 3টি বিমান হামলার আগে ইসরায়েল কোনো সতর্কতা দেয়নি। প্রতিবেদন অনুসারে ইসরায়েল শুরুতে হারেদ, হেরিক এবং লাইলাকি এলাকায় হামলা করেছে, যেখানে বোমা মেরে 6টি ভবন প্রায় সমতল করা হয়েছে। এছাড়া আগুন লেগে কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামলায়
আগুন অন্য ভবনে ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ বা প্রকৃতপক্ষে এই আগুন নেভানো হয়েছে কিনা সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো কোনো তথ্য দিতে পারেনি। বাকি আক্রমণ চালানো হয়েছে দাহিয়ে জুড়ে এখানে অব্যাহতভাবে গত এক মাস ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল। জায়গাটি হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত। মাসখানেক আগেও এটি ছিল জনবহুল এলাকা। এখানে বাসিন্দাদের দোকান ছিল, তাদের ব্যবসা ছিল এবং এখন তারা জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে। বর্তমানে ইসরায়েলি হামলার মুখে এটি খালি হয়ে আছে। যুদ্ধবিরতি নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করলেন ব্লিংকেন। ইসরায়েল সফর শেষ করে বুধবার সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। রাজধানী রিয়াদে তাকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সৌদি প্রেস এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে বৈঠককালে মোহাম্মদ বিন সালমান এবং অ্যান্থনি ব্লিংকেন সৌদি আমেরিকার সম্পর্ক এবং যৌথ সহযোগিতার ক্ষেত্র পর্যালোচনা করেন। এছাড়া গাজা ও লেবাননের উন্নয়ন সহ সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে কথা বলেন দুই শীর্ষ নেতা। এছাড়া এসব অঞ্চলে সামরিক অভিযান বন্ধ, নিরাপত্তা এবং মানবিক প্রচেষ্টা নিয়েও আলোচনা করেন। সৌদি আরবের পর কাতারে যাওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। ইসরায়েল সফরে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু এবং এক বছরেরও বেশি সময় ধরে গোষ্ঠীটির অনেক ক্ষমতা ধ্বংসের ফলে গাজা যুদ্ধের অবসানের সুযোগ ব্যবহার করার জন্য ইসরায়েলি নেতাদের প্রতি আহ্বান জানান ব্লিংকেন। রিয়াদ সফরের আগে ব্লিংকেন সাংবাদিকদের বলেন, এখন সাফল্যগুলোকে একটি স্থায়ী কৌশলগত সাফল্যে পরিণত করার সময় এসেছে। তেল আবিব সফরে ব্লিংকেন আরো বলেন, ইসরায়েলি নিশ্চিত করেছে 7ই অক্টোবরের পুনরাবৃত্তি ঘটবে না। বাকি 101 ইসরায়েলি ও বিদেশি জিম্মিকে দেশে ফিরিয়ে আনার এবং যুদ্ধ শেষ করার জন্য এটির চেষ্টা করা উচিত। তিনি বলেন, জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনা এই যুদ্ধের সমাপ্তি এবং এরপরে যা করার জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা থাকা দরকার। ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। প্রাণ হারিয়েছে প্রায় 43,000 ফিলিস্তিনি, আহতদের সংখ্যা ছাড়িয়েছে 1,00,000-এরও বেশি। এছাড়া উপত্যকার বেশিরভাগ বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে অস্থায়ী আশ্রয় শিবিরে যেতে বাধ্য হয়েছে। ব্লিংকেন বলেছেন, ইসরায়েলকে পর্যাপ্ত মানবিক সরবরাহ নিশ্চিত করার জন্য আরও কিছু করতে হবে যা ভয়াবহ পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা করবে। এদিকে বুধবার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, মধ্যপ্রাচ্য সফরের পর ব্লিংকেন এই সপ্তাহের শেষে লন্ডনে যাবেন, সেখানে আরব নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। তুরস্কে উড়োজাহাজ কোম্পানির দপ্তরে হামলা, নিহত 5। তুরস্কের একটি উড়োজাহাজ কোম্পানির দপ্তরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 22 জন। নিহত ব্যক্তিদের মধ্যে 4 জন টিআইএর কর্মী, অন্যজন ট্যাক্সি চালক। বুধবার রাজধানী আঙ্কারার কাছে এই ঘটনা ঘটে। খবর বিবিসির, এই ঘটনার জন্য কুর্দি বিদ্রোহীদের দায়ী করা হচ্ছে, তবে এখনো কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ার লিকায়া জানান, হামলাকারী দুই নারী ও পুরুষকে নিরস্ত্র করা হয়েছে। কুর্দি সশস্ত্র গোষ্ঠীর অবস্থানকে লক্ষ্য করে উত্তর ইরাক ও উত্তর সিরিয়া অঞ্চলে বিমান হামলার ঘোষণা দিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে এক নারী সহ কমপক্ষে 2 জন বন্দুকধারী টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ প্রবেশদ্বারে লোকজনে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুটছে। আঙ্কারা থেকে টিআইএর দপ্তরের দূরত্ব 25 মাইলের মতো। এই ঘটনায় রাশিয়ায় ব্রিক্স সম্মেলনে থাকা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান নিন্দা জানিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে তিনি এ ঘটনাকে একটি জঘন্য সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন।